হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ। টেস্টে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন অভিজ্ঞ লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাত। তবে বাঁহাতি এই স্পিনারকে মোকাবেলার কৌশল জানা আছে মুশফিকদের। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হেরাতকে অভিজ্ঞ মানলেও মুশফিক জানান তাকে মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশের ক্রিকেটাররা, এবং তাকে মোকাবেলা করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন তারা। এ প্রসঙ্গে মুশফিক বলেন, হেরাত অনেকদিন ধরে শ্রীলঙ্কায় খেলছে এবং সেরা বোলারদের একজন। প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে, তার বিপক্ষেও আছে, সেটা আমরা মাঠে প্রয়োগ করার চেষ্টা করি। আমি এবং আমার দলে যারা আগে তার বিপক্ষে খেলেছে সবার মোটামুটি জানা আছে তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী হেরাতকে সফলভাবে মোকাবেলা করা গেলে ভালো করা সম্ভব জানিয়ে মুশফিক বললেন, আমরা তাকে খুব বেশি উইকেট না দেওয়ার চেষ্টা করব। যদি বেশি উইকেট সে না পায় তবে স্কোরবোর্ড আমরা অনেক বেশি রান জমা করতে পারব। তবে বাংলাদেশের বোলিং লাইন আপ অপেক্ষাকৃত তরুণ হলেও বোলারদের নিয়ে আশাবাদী মুশফিক। তিনি মনে করেন প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার সক্ষমতা রাখেন সাকিব, তাসকিন, মুস্তাফিজ, মিরাজ, রাব্বির।